আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিনোদনের সংবাদ শিরোনাম। সাকিবের প্রতি যে অন্যায় করেছি তা আমি শুধরাতে চাই, বলেছেন অপু বিশ্বাস। এইবার বলিউডে অভিষেক হচ্ছে সাকিব খান। জন্মদিনে দেশে ফিরে যা বললেন জায়েদ খান। সন্তান আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2 জুলাই থেকে সেখানে ছিলেন নায়ক সাকিব খান। যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে সাকিব খান ও অপুকে। সন্তানকে নিয়ে ঘোরাঘুরির ব্যাপারটি তাদের ভক্তরা বেশ ইতিবাচকভাবেই দেখেছেন। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমার সঙ্গে সাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না, এজন্য সাকিবকে আমি দায়ীও করব না। ওই সময়টায় আমি ভীষণ অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যে কোনো কিছু মোকাবিলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল, তাই আমি অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, অনেক উল্টো পাল্টা কথা বলেছি। পরে আমাকে যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কখনোই ভাবিনি আমি, তাই হয়তো ঘরের কথা পরের মতন করে বলে ফেলেছি। একটা সময় পর এই সব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজে অনেক কষ্ট পেয়েছি, লজ্জিতও হয়েছি। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি তখন করিনি। অপু বিশ্বাস জানান, সাকিব খান ও তার পরিবারকে নিয়ে প্রকাশ্যে এভাবে কথা বলা ঠিক হয়নি। বুঝতে পেরেই সাকিবের মা বাবার সঙ্গে দেখা করে তিনি ক্ষমা চেয়েছেন। অপুর দাবি, একটা সময় এসে যখন তাদের কাছে গিয়ে আমার ভুল স্বীকার করেছি, তারা বলেছেন তোমরা আমাদের সন্তান, আর সন্তানদের কখনো ভুল হয় না। সাকিবের মা বাবার কাছে ক্ষমাও চেয়েছি। তিনি বলেন, একজন তারকা শিল্পী হয়ে জনসমক্ষে এত কথা বলেছেন তা ঠিক হয়নি বলেও মনে হয়েছে তার। আমার উপলব্ধি হয়েছে ব্যক্তি অপু বিশ্বাসের চেয়ে আমি একজন নায়িকাও বটে, তাই আমাদের কথা দ্রুত ছড়ায়। ওই সময়টায় খেই হারিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলেছি যা মোটেও ঠিক ছিল না। ও সব কিছু ভেবে আমি ভীষণভাবে লজ্জিত ও অনুতপ্ত। আমি মনে করি মানুষ মাত্রই ভুল হয়, মানুষের বাইরে আমি নই। জন্মদিনে দেশে ফিরে যা বললেন জায়েদ খান। প্রিয়জনদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়ে দীর্ঘ 1 মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। রোববার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে যুক্তরাষ্ট্রে কাটানো দিনগুলোর বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তিনি। জায়েদ খান বলেন, আমার জন্মদিন আজ, আপনারা আমাকে চমকে দিয়েছেন, আমি অনেক খুশি। দীর্ঘ 1 মাসের বেশি সময় পর আজ দেশে ফিরলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো আপনারা এত কষ্ট করে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা করছেন, শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছেন। এটি জন্মদিনে আমার সবচেয়ে বড় পুরস্কার। পুরস্কার সম্পর্কে জায়েদ খান বলেন, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই, আর এই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই, কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না। অনেকে নানা কথা বলেছেন এসব নিয়ে, আমি কোনো কথা বলবই না, ভালো কিছু করতে গেলে কথা হবেই, আমি শুধু একটাই কথা বলবো, সমালোচনা করে তারাই যারা পাওয়ার যোগ্যতা রাখে না, আমি অর্জন করেছি, এই অর্জন আমার। যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে, আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না, সবার উৎসাহিত করা উচিত ছিল। আমার বাঙালি ভাই ভাই তো পেয়েছে,